গাইবান্ধা জেলার পলাশবাড়ি পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পলাশবাড়ি পৌর শহরের আন্দুয়া কারিগরি কলেজ মাঠে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ি পৌরসভাকে মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করার ঘোষণা করেন পৌর মেয়র গুলাম সরোয়ার প্রধান বিপ্লব। এ সময় পৌরসভার কাউন্সিলর মাসুদ প্রধান, মঞ্জুরুল তালুকদার, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন, মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিত্র, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবসা করতে পারবে না, কিন্তু পাশাপাশি সহযোগিতা আপনাদেরকে করতে হবে। আপনারা কি করবেন সহযোগিতা? আমি ফিন্সি ডিলার ব্যবসা করছি, আমি বাদ দিয়েছি, আমাকে কর্মস্থলের ব্যবস্থা করে দেন। আমি ইনশাল্লাহ তাদেরকে কর্মস্থলের ব্যবস্থা করে দেবই।